আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি 8 কোটি 10 কোটি টাকা, আমি একটা যদি কোশ্চেন করি, 8 কোটি 10 কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে? আপনি কি NBR এর ছাড়পত্র নিছেন? আপনি কত টাকার ছাড়পত্র নিছেন? অবৈধ, অবৈধ। আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে। আমি একটা সাধারণ প্রযোজক, আমি দেখতে চাই, তাহলে আমিও জানতে পারবো যে এভাবে টাকা নেওয়া সম্ভব। আমারও তো রাস্তা দরকার, আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার, আমারও তো শেখার আছে। আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা 60 লাখ না 70 লাখ না 80 লাখ টাকা বাংলাদেশের NBR-কে দেখায়, ওখানে 8 কোটি 10 কোটি টাকার ছবি বানালো। এই শুভঙ্করের চালটা কি, আলাদিনের চেরা কি করে পাইলো আমি তো বুঝি না। আমি তো এই রাস্তা আবার জানা নাই। আমি তো আমেরিকায় শুটিং করছি, বৈধ হয়ে টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি। বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি তো আছে, এটা সবাই জানে। এই যে অলিক বসে আছে, অলিক যখন আমি আমেরিকায় কাজ করতে যাব, অলিক আমারে বললো, আদনান ভাই আপনি কি বিপদে পড়তে যেতেছেন, আপনি আমেরিকা কাজ করবেন? অলিক বলছিলেন আপনি? আমি বলছি, অলিক আমি সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে যাব। সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে, সেটাও তুমি জানো। তো আসলে কি, সৎ থাকার ইচ্ছা থাকতে হয়, আর সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে হয়। দেশকে কেন ঠকাবো? দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে? এখানে দেখানো হয়েছে শাকিব খানের রেমুনারেশন কত বাংলাদেশের পেমেন্ট হয়েছে, চঞ্চলের রেমুনারেশন বাংলাদেশের পেমেন্ট হয়েছে, বাদ বাকি টাকা ওখানে 2.5% হারে টাকা দিয়ে 3 শিফটে কাজ করে 60 লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল? আমি জানি না। বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি 4টা 5টা, আমি তো বলতে পারি না সম্ভব কি না। আপনারা ভালো বলতে পারবেন যারা মন্ত্রী আছেন। যাই হোক, 5-star হোটেলের ভাড়া হয়তো বা তাদের জন্য 1,500 রুপিতে চলে আসতে পারে, এটাও হইতে পারে, তাই না? তো আসলে এখন কোশ্চেন করার সময় আসছে। এখন শুধু নিজেরা নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট অথরিটির কাছে কোশ্চেন করার সময় আসছে যে এভাবেই চলবে, তাহলে আমরা হাত পা গুটায় বসে থাকি, আমরা ছবি আর না বানাই, অন্যরাই আসুক, অন্যরাই ছবি বানাক, আমাদের হলগুলা গোডাউনে রূপান্তরিত হোক, ভেঙে চুড়ে মার্কেট হোক, আর সিনেপ্লেক্সে ইংলিশ ছবি চলুক, হিন্দি ছবি চলুক, বাংলা চলচ্চিত্রের দরকার কি? দরকার নাই তো।